এখানটাই জ্বালাবো তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আরবি কিচেন বেঙ্গলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল আরেকটি ভিডিও শুরু করে দিলাম আপনাদের জন্য। আর এখন রেডি হয়ে গেছি, এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে। ওর স্কুল আছে, আর ওর স্কুল হচ্ছে 10টা থেকে একদম 3:15 অবধি। তো সারাদিনের ব্যাপার, সব কিছু গোজগাজ করলাম, মেয়েকে টিফিন দিলাম, ফ্রেঞ্চ ফ্রাই আর রুটি নিলো, তার সাথে একটা বানানা। তো টিফিন দিলাম, আবার খাবার জল খাবারটা খাইয়ে দিলাম যাতে পেটটা ভরা থাকে অনেকটা সময়, সব কিছু মিলিয়ে। তারপরে নিজে একটু খেলাম, চা খেয়ে নিলাম, ওটস খেলাম, তারপর একটু রেডি হলাম। আর এখন চলে যাবো স্কুলে। আর আজকে থেকে আমাদের টোটো আসছে, মানে আমরা একটা টোটো ভাড়া করেছি, তো ওটা আসবে, জানি না কদিন থাকবে, কারণ এখানে টোটো পেতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো যেদিন যাবো সেদিনই, সেদিনের জন্যই ডেকে নেবো, ওরকম করেই কথা হয়ে যাচ্ছে, মানে পারমানেন্টলি পাওয়া যায়নি। তো যাই হোক, মোটামুটি আজকের জন্য তো পাওয়া গেছে। তো আজকে ওর ফ্রেন্ড আসবে, মানে আমার মেয়ের ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড আর ওর মা দুজন যাচ্ছি, তো ওরা আসবে, তারপরে আমরা এখান থেকে যাব। আর কি অবস্থা দেখুন, কারণ ভিডিও করছি পাখা অফ করে, আর এখন গরমকাল প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই জন্য পুরো ঘেমে কি অবস্থা। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই যে ও সকাল সকাল স্নান করে নিয়েছে, যেহেতু 3টের পর ছুটি, মানে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3:30 ওভার হয়ে যায়, তো ওই সময় তো আর স্নান করা যায় না। তো এখন ওকে স্নান করে দিলাম, একটু ফ্রেশ করে দিলাম, তো এখন রেডি হয়ে গেছি, ওরা আসলেই বেরিয়ে যাব। তাহলে আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু একটু একটু করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে আমার ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন সবাই। মেয়েকে স্কুল দিয়ে বাড়ি চলে এলাম, আর এত তাড়াহুড়ো ছিল, মানে একটু তাড়াতাড়ি গেছি, তো সব কিছু মিলিয়ে আর গাড়ির মধ্যে ভিডিও করা হয়নি, তো অবশ্যই করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, তো আস্তে আস্তে একটু ফ্রেশ হব, তারপর আস্তে আস্তে ঘরের কাজ ধরব, সব কাজ কমপ্লিট করব, রান্নাবান্না করব, অনেক কাজ। তারপরে আর এটার সময় যাব মেয়েকে আনতে, 3:15 ছুটি, তো যেতে তো একটু সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে আমাদের যেতে। তো সব কিছু মিলিয়ে দিন চলছে আর এভাবেই চলবে। আর এখন একটু ফ্রেশ হয়ে নিই, আর পাখা চলছে না, তো মানে এতটা গরম, প্রচণ্ড গরম। যারা মানে এই প্ল্যাটফর্মে আছেন, যারা ইউটিউবে ভিডিও করছেন, তারা সবাই জানেন গরমকালে আমাদের কতটা কষ্ট হয় ভিডিওটা করতে, যেহেতু পাখা অফ রাখতে হয়। মেয়েকে স্কুল দিয়ে এসে এখন আমরা যাচ্ছি একটু মন্দিরে, গাড়ির পুজো দেব, তো সেই জন্য রেডি হয়ে গেছি, আমি আছি, আমার বর আছে। এই তো নতুন চাবি, যাচ্ছি মন্দিরে একটু পুজো দেব। হ্যাঁ, তাহলে সবাই আমাদের জন্য একটু প্রে করবেন। হ্যাঁ অবশ্যই। আর আমার মেয়ে নেই, মানে মেয়ে স্কুলে, তো একটু খারাপও লাগছে ওকে ফেলে যেতে, কারণ ওকে ফেলে আমি কোথাও যাই না। তো যাই হোক, স্কুল যখন চালু হয়ে গেছে এখন তো ওর মতো করে ওকে চলতে হবে। আর এখন তাহলে মন্দিরে যাচ্ছি, চলুন তাহলে আপনারাও আমার সঙ্গে। এদিকে এদিকে যাও, জুতো করে যাও। একটু মন্দিরে নিয়ে আসলাম, পুজো দেব। এই যে গাড়ির পুজোর জন্য এখানে বিল করছি, এটা কি নতুন হয়েছে আগেই না? আচ্ছা ঠিক আছে, এটাই ভালো। হ্যাঁ, এই যে এখানে কালী পুজো হচ্ছে, সে জন্য বন্ধ করে দিয়েছে। আমার বরের আবার রোদ লাগলে প্রবলেম,
রোদে বেরোনো ওর ভীষণ ভীষণ কষ্টের। তো যাই হোক, গাড়ি নিয়ে বেরিয়েছে, আমি বলেছি কারণ পুজো তো অবশ্যই করবো, তো এই জন্য চলে এলাম আমরা। এখানটাই গেলাম তো, আমার মাম্মা মিস করছি। পুজো করছেন, আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার পর মোমবাতি জ্বালাতে পারছে না, হাওয়া দিচ্ছে খুব, তাই জন্য মোমবাতিটা নিভে যাচ্ছে। মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি চলে এলাম, আর এখন 12:30 বাজে, মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাও পুজোটা তো দিতেই হবে, তো পুজো দিয়ে এসেছি। আর তারপরে 2:30 সময় বেরোবো, 2:30 মেয়েকে আনতে যাবো। তো আমার এখন রুটিন হচ্ছে এগুলোই। আর এখন তাহলে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আরবি কিচেন বেঙ্গলি ব্লগসের সঙ্গেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।